Assalamualaikum, আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার বরুড়া কুমিল্লা দর্শক আপনারা ধারাবাহিকভাবে দেখে আসছেন বছরব্যাপী লিচু গাছের পরিচর্যা দর্শক আজকে জানাবো ডিসেম্বর মাসে আপনি লিচু গাছে কি পরিচর্যা নেবেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল দর্শক অপরিকল্পিতভাবে বাগান করা মানসম্পন্ন চারা না পাওয়া বা মানসম্পন্ন কলমের চারার অভাব বা বালাই ব্যবস্থাপনা সম্পর্কে না জানা এবং পরিচর্যা সম্পর্কে সঠিক তথ্য না জানা এবং আবহাওয়াগত সমস্যা এবং কার্বন নাইট্রোজেনের রেশিওর তারতম্যের কারণে আপনার ফলন বিপর্যয় হয় দর্শক এছাড়াও এই লিচু ফসলে আরো কিছু সমস্যা থেকে যায় যেমন লিচুর মুকুলগুলো ঝরে পড়ে লিচুর গুটি ঝরে পড়ে এবং লিচু ফেটে যায় এবং লিচুতে অ্যানথ্রাকনোজ রোগ হয় লিচুতে পাতার দাগ রোগ হয় লিচুতে সুটিমল রোগের আক্রমণ হয় লিচুতে পাউডারি মিলডিউ রোগের আক্রমণ হয় লিচুতে ডাউনি মিলডিউ রোগের আক্রমণ হয় এবং লিচুতে পাতা পোড়া রোগের আক্রমণ হয় লিচুতে মাকড়ের আক্রমণ হয় লিচুতে কাণ্ড ও বাকল ছিদ্রকারী মাজরা পোকার আক্রমণ হয় লিচুতে পাতা মোড়ানো পোকার আক্রমণ হয় লিচুতে স্টিংবাগ বা গান্ধি পোকার আক্রমণ হয় লিচুতে পাতা সুরঙ্গকারী পোকার আক্রমণ হয় লিচুতে স্কেল পোকার আক্রমণ হয় এবং লিচু ছিদ্রকারী পোকার আক্রমণ হয় এতগুলো সমস্যা পেরিয়ে আপনি কিন্তু লিচু চাষাবাদে সফল হতে পারছেন না দর্শক এই সমস্যাগুলোর সমাধান হওয়া জরুরি আর এই সমস্যাগুলোর সমাধান যেমন একদিনে সম্ভব না এবং অবহেলা করে রেখে দিলেও আপনার কাঙ্ক্ষিত ফলন সম্ভব নয় তাই চলুন দর্শক আমরা জেনে নেই এই সমস্যাগুলো থেকে আপনি কিভাবে উত্তরণ হতে পারেন দর্শক এই সমস্যাগুলো উত্তরণের জন্য ১২ মাসে ১২টি কাজ করতে হবে চলুন দর্শক আমরা জেনে নেই মাসভিত্তিক কোন মাসে কোন কাজগুলো করতে হবে দর্শক ডিসেম্বর মাস বাংলা অগ্রহায়ণ পৌষ মাস দর্শক এই সময় লিচু গাছে খয়েরি বর্ণের কুশি পাতা থাকলে শিকেচার দিয়ে কেটে বা ভেঙে ফেলতে হবে কেটে ফেলে দিয়ে এখানে বর্ধ ফেস লাগিয়ে দিতে হবে যদি এই কাজটি করা যায় তাহলে গাছে পর্যাপ্ত পরিমাণে মুকুল আসবে এই সময় গাছে স্ত্রী ফুলের সংখ্যা বৃদ্ধির জন্য হরমোন এবং সিলেটেড জিঙ্ক একত্রে মিশিয়ে ১৫ দিন পর পর দুইবার স্প্রে করতে হবে চলুন দর্শক আমরা জেনে নেই এ সময় কোন কোন গ্রুপের হরমোন স্প্রে করতে হবে দর্শক নাইট্রোবেনজিন গ্রুপের হরমোন ফ্লোরা ২ মিলি পার লিটার অথবা আপনারা ব্যবহার করতে পারেন জিব্রেলিক অ্যাসিড গ্রুপের হরমোন দর্শক এই জিব্রেলিক অ্যাসিড গ্রুপের হরমোনের মধ্যে রয়েছে অটোটরাস এটার মাত্রা হচ্ছে ০.৩ গ্রাম পার লিটার এছাড়াও আপনারা ব্যবহার করতে পারেন স্কোয়ারের গ্রিন লিপ এর মাত্রা হচ্ছে ০.৩ গ্রাম পার লিটার দর্শক যদি গ্রিন লিপও না পাওয়া যায় আপনারা করতে পারেন ন্যাশনালের বায়োজিপ এর মাত্রা হচ্ছে ০.৩ গ্রাম পার লিটার দর্শক এটাও যদি না পাওয়া যায় আপনারা ব্যবহার করতে পারেন মিমপেক্সের জিএ3 এর মাত্রা হচ্ছে ০.৩ গ্রাম পার লিটার দর্শক যদি জিএ3ও না পাওয়া যায় আপনারা করতে পারেন ইস্ট ওয়েস্টের জিএ3 এটার মাত্রা হচ্ছে ১ গ্রাম পার লিটার দর্শক ইস্ট ওয়েস্টেরটাও যদি না পাওয়া যায় আপনারা করতে পারেন ব্লেসিংয়ের হাই এগ্রো এর মাত্রা হচ্ছে ১.৫ মিলি পার লিটার দর্শক যদি হাই এগ্রো না পাওয়া যায় আপনারা হরমোন হিসাবে ব্যবহার করতে পারেন অ্যাগ্রো বিজনেসের জিব্রা দর্শক অ্যাগ্রো বিজনেসের জিব্রার মাত্রা হচ্ছে ২-৫ গ্রাম পার লিটার দর্শক যদি তাও না পাওয়া যায় আপনারা ব্যবহার করতে পারেন বায়োটেকের দুরন্ত প্লাস এর মাত্রা হচ্ছে ০.৫ গ্রাম পার লিটার দর্শক যদি দুরন্ত প্লাসও না পাওয়া যায় আপনারা ব্যবহার করতে পারেন গ্যাটকোর বুমি জিএ3 এই বুমি জিএ3-র মাত্রা হচ্ছে ১টি ট্যাবলেট পার বিঘা অর্থাৎ প্রতি বিঘাতে ১টি ট্যাবলেট যদি তাও না পাওয়া যায় আপনারা করতে পারেন ইওনের ম্যাজিক টেপ এই ইওনের ম্যাজিক টেপ ১টি ট্যাবলেট পার বিঘা হারে আপনারা প্রয়োগ করতে পারেন অথবা ব্যবহার করতে পারেন সিনজেন্টার প্রোটোজিম এই প্রোটোজিমের মাত্রা হচ্ছে ২ মিলি পার লিটার অথবা ব্যবহার করতে পারেন টায়া কন্টানল গ্রুপের হরমোন এই টায়া কন্টানল হরমোন গ্রুপের মধ্যে রয়েছে অটোর মিরাকুলান যার মাত্রা হচ্ছে ১ মিলি পার লিটার যদি তাও না পাওয়া যায় আপনারা করতে পারেন ম্যাকডোনাল্ডের ম্যাগনল যার মাত্রা হচ্ছে ০.৫ মিলি পার লিটার যদি এটাও না পান তাহলে আপনারা করতে পারেন লিমিটের এলনল এর মাত্রা হচ্ছে ২ মিলি পার লিটার এর সাথে লিব্রেল জিঙ্ক ১ গ্রাম পার লিটার হারে মিশিয়ে সকালে পুরো গাছ ভিজিয়ে স্প্রে করে দিতে হবে দর্শক শেষ করবো আজকের পর্ব ভিডিওটি নিশ্চয়ই ভালো লেগেছে ভিডিওটি আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করলে আপনার মাধ্যমে সকল লিচু বাগানীরা এবং সাত বাগানীরা দেখে উপকৃত হবে ভিডিওটি আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করার অনুরোধ জানিয়ে শেষ করছি আজকের কৃষি বিষয় ভালো থাকবেন ভালো রাখবেন এই প্রত্যাশায় শেষ করছি আল্লাহ হাফেজ দর্শক যারা আমার চ্যানেলটি আজকেই প্রথম দেখছেন তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে
অল ক্লিক করে আমার সঙ্গে।